বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আমরা আজকে পড়বো মোরলে মিন্টো সংস্কার আইন সম্পর্কে। যারা যারা আমরা মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্ব এবং তাৎপর্যগুলো পড়েছি, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো পড়েছি, তারা কিন্তু মোটামুটি বুঝতে পারছে যে মোরলে মিন্টো সংস্কার আইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল এই ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে। কারণ এই আইনের মাধ্যমে সর্বপ্রথম কিন্তু মুসলমানদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ বিবেচনা করা হয়। তো এই আইনে মুসলমানদের জন্য কিন্তু পৃথক নির্বাচনের কথাও বলা হয়। তো তখন যিনি ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো, তার আগ্রহে এবং লর্ড মোরলের সহযোগিতায় কিন্তু এই মোরলে মিন্টো সংস্কার আইন করা হয়। এই জন্য আইনটাকে বলছে মোরলে মিন্টো সংস্কার আইন, যেটা করা হয় 1909 সালে। তো আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আজকে একটু জানবো। তো প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা। কারণ যখন বঙ্গভঙ্গ রদ হলো, হিন্দুদের সংকীর্ণ যে সাম্প্রদায়িকতা, এটা মুসলমানদের চোখে আসে, মুসলমানরা অনেকটাই আঘাত পায়, তাদের সম্প্রদায়কে আঘাত করা হয়, এর মাধ্যমে হিন্দু মুসলমান বৈষম্য তো তৈরি হয়ে গেল। সো এই কারণে মুসলমানদের একটা পৃথক নির্বাচনের ব্যাপারে প্রস্তাব করা হয় এবং এটা কিন্তু পরবর্তীতে গৃহীত হয় এই মোরলে মিন্টো সংস্কার আইনের মাধ্যমে। দ্বিতীয় যেটা ছিল যে এই আইনে কেন্দ্রীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এবং সেই সদস্য সংখ্যা বৃদ্ধি করে 68 পর্যন্ত নেওয়া হয়। 3 নম্বর ছিল যে এই আইনে নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক পরিষদে বেসামরিক সদস্যদেরও নির্বাচিত করা হবে, অর্থাৎ শুধুমাত্র যে সামরিক সদস্যরা থাকবে তা নয়, বেসামরিক সদস্যরাও নির্বাচিত হবে। 4 নম্বর ছিল আইন পরিষদের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধি, অর্থাৎ এই পরিষদের মাধ্যমে আইন পরিষদের সদস্যগণ বাজেট আলোচনায় অংশগ্রহণ, জনকল্যাণমূলক কাজকর্মে অংশগ্রহণ এগুলোও কিন্তু করতে পারতেন এবং প্রশ্নও করতে পারতেন, অর্থাৎ আইন পরিষদের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধি করা হয়। 5 নম্বর ছিল গভর্নর জেনারেল এবং গভর্নরের পদে একজন করে ভারতীয় সদস্য গ্রহণের ব্যবস্থা করা হয়, অর্থাৎ পূর্বে শুধুমাত্র ইংরেজরাই গভর্নর জেনারেল এবং গভর্নরের পদ নিতেন, তো পরবর্তীতে এই আইনের মাধ্যমে একজন ভারতীয় সদস্যও কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হয়। এবং এই আইনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা কিন্তু অঞ্চলভিত্তিক আর থাকেনি, অর্থাৎ অঞ্চলভিত্তিক যে নির্বাচনগুলো ওগুলো কিন্তু আর থাকতো না। মিউনিসিপ্যালিটি, বিশ্ববিদ্যালয়ের লোকাল বোর্ড, জেলা বোর্ড, সমস্ত জায়গার লোকজন এবং গোষ্ঠী কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো। শুধুমাত্র যে অঞ্চলের লোকজন পারতো তা নয়, এটা কিন্তু পুরো দেশব্যাপী একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়। তো এটা ছিল মোটামুটি মোরলে মিন্টো সংস্কার আইন, যেটা 1909 সালে প্রণয়ন করা হয়। তো বন্ধুরা, আমি খুব সহজে একটা প্রশ্ন রেখেছি যেটা নিয়ে তোমাদের চিন্তাও করতে হবে না, আশা করি তোমরা এটা অনেক আগে থেকেই জানো। সো ভিডিওটা পজ করে কত সালে মোরলে মিন্টো সংস্কার আইন করা হয় এই উত্তরটা কিন্তু দিয়ে ফেলতে পারো। তাহলে আমরা দেখেছি যে 1909 সালে কিন্তু মোরলে মিন্টো সংস্কার আইন করা হয়। পরবর্তী ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তি সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে লক্ষ্য চুক্তি, যেটা হয় মূলত মুসলিম লীগ এবং কংগ্রেস নেতাদের সমন্বয়ের একটা চুক্তি। সো বুঝতেই পারছো খুবই ইম্পর্ট্যান্ট, যেখানে কংগ্রেস দূরে ছিল, মুসলিম লীগ একদিকে ছিল, দুপক্ষ কীভাবে একত্রিত হয়ে একটা চুক্তিতে পৌঁছলো, সো আমরা এই সম্পর্কে কিন্তু জানবো।